just love my chair. অবশেষে চৈতির বাগানে ফেল দেব নাকি কাতর সাড়ে তিন চার কেজি সেট দেয় 10 কেজি হবে আর খাওয়ার অতিরিক্ত খাওয়ার ব্যবহার করে আমার ওদের সিস্টেম আছে সবসময় গ্যাস হয়ে যাবে সব রকম পদ্ধতি আমরা মিঠুন ভাইকে পাই লিয়েছি 320 হবে 3000 এর উপরে সব হ্যাঁ খাতাতে লেখা আছে কত 2900 আর কি ওস্তাদ সিলভার ব্রিগেড মিলে 320 হবে আর ওগুলো ই বোনাস টেম্পো টেম্পো এগুলো ও টেম্পো আছে বাহু তুলু টেম্পো 500 আছে রে 29 আর ওদিক করে 5 34 34 আর ওদিক করে আবার 2 ওপরে মনসে একলা পড়ো নাকি না মনসে রাখবো না ভাই না মনসে তুমি একটা মনসে না মনসে ওখানে আছে 2000 পিস ওটা জাল যখন টানবো না বাড়ি খাওয়াবো যখন একবারে মিডিল দিয়ে দিয়ে এটা লিয়ে এটা লিয়ে দিয়ে ওই পুকুরে মিডিল করে উগলের কত আছে হ্যাঁ কত নাই খালি যে গরম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ চাচার পুকুর হ্যাঁ ভিড়েনি তো দরকার খলনায়ক দরকার নভেম্বরের শেষের দিকে দিবে এটা তো বোধ হয়
এই ব্যাংকার এই কোন দিক দিয়েছিলেন আপনি গো এই দিক দিয়েছিলেন আপনি ছাপালে আমাদেরকে দেখতে পাননি আসে দেখবেন খোঁজ নেবেন না আমাদের আমি ওই যে আমার পাশের পাশের এক চাচা মারা গেছে বাদাসুর মাটি দিতে আমার লোক চার ঘাটা আসছে যেমনি কেতাল লেগে গেছে আমি বললাম ওই লোক বড় পালিয়েছে ওখান থেকে টাকা দিবে না ভাই ছিল তো টাকা দিয়ে দিলাম তো রাখেন সালাকে 1500 টাকা দিবো আবুল কাকা সবকিছু ভালো দুটো জিনিস খুব খারাপ লাগে ওই জন্য মাছ মেলে তোর সাথে পছন্দ হয় না যাইদের সাথে মাছ মেলে লোক একটা সবকিছু ভালো নজর খারাপ আপনি একটা ছিপ ফেলাছেন তো কথার কথা ধরো আমরা সবাই আছি ছিপ ফেলাছি এখানটাতে এমনি যদি দিলে বিউটি করে ছেলে হেলিনা নাই সুন্দরী মহিলা যায় আমাকে যদি কিসের ছিপ আপনি কাকে কি বলছেন আবুলের খাস লোক সে হোক গিয়া খাস লোক দেখালাম আপনার আবুল তো আমার পাড়ার আমার কাকা হয়তো আর মাছ পাইলেন না আপনি খুব যে 20টা মাছ পেয়েছেন যে টিকিটের মালিক ওই যে দুটা মাছ দেয় আমার অমুক মাছটা আমার মেয়ে খাচ্ছে চলো মাছটা দেরি আমাকে দুটা বাদে আর কাজ সকালে দিলাম লাইনে আটা নিল কাতলটা পালিয়ে গেল বড় কাতলটা পালিয়ে গেল প্রতি বছরে ঢাকা মাছ দেয় তখন ওই কিছু কিছু করে মাছ আপনার বাইচে রাখে প্রতি বছরে যখন ওই ঢাকা মাছ দেয় তো মাছ দেওয়ার পরে কিছু কিছু বাইচে লাফিয়া কত গেলে গেল শাহিন ভাই হুন্ডা করে আসেন নি যাওয়ার সময় নিয়ে যান আমাকে কিছু বেশি আছে হাঁটার মতো আগে
জায়গাটা কিন্তু বেশি লাগে কিন্তু পানি গভীর তো দেখেন হাতি পাচ্ছি মানে সম্পূর্ণ মাছ হয়েছিল না আপনার এই যে অর্ধেকটা পর্যন্ত লিয়ে সোজা শুধু ওটা কিন্তু টু চাই লেখা ওখানে তোমার দুই বিঘা কাটান আছে দুই বিঘা কাটান আছে কাটানটাতে আপনি এখানে মানে এক মানুষ কম বেশি কাটান ছিল কমতে কমতে মনে হয় এখনো মনে তিন চার ফিট তিন ফিট কিন্তু এখন আছে কম বেশি আছে হ্যাঁ ওই জালটা যখন ওখানে এসে পড়ে তখন তল দিয়ে মাছ বাইরে ফেললে মানে ওই কাটানো ওখানে থাকলে মাছ ওদিকে বাড়ে যাবে এটা শিওর মাছ কাটানো ওখানে জমি করে তো জমি করতে গাছ শেষে গেল পাঠিয়ে চলসা লাগে তারিখ ধরে বীজ দিয়েছে ডুব পেড়ে এবার আসলে আসে ডুব পেড়ে তিনটে পেয়েছিলাম আমি একটা মিড়কে পেয়েছিলাম আর দুটা রুই মাছ বাড়িয়ে চলে আসে এরকম খেল করে মাইকেল দেন কাটান কাটান সে দুই কিন্তু মাছ বেশি বাড়া গেছে ঘুটি কাটাছে না ওই সুতায় কাটান আছে কাটান কিন্তু এখনো বন্ধ নেই ওখানে পানি কিরকম গভীর ওই পারে মাঝে মেলা গভীর ওখানে গের মানুষ হবে গের দুই মানুষ হবে এখানে পানি বেশি এই জায়গাটা প্রচুর পানি খাও পাওয়া যায় না আমি যখন কমে যাই না হন তখনও থাকা হবে না মাছ দেখলেন এই সাইন ভাই সাইন ভাই এই মাছ দেখেন ফেব্রুয়ারিতে টিকিট দেবো ভাই মাছ দেখলেন এই দেখেন এই দেখেন কাতল এই কতল ব্ল্যাক কাপ ঝাপাই না আপনি ব্ল্যাক কাপ ঝাপাবে না এই বাবলু ভাই এই বাবলু ভাই কতলকে পাঠান দিকে ওইল বাসে কাটা রুই লাগলে পরিবেশটা খুব সুন্দর মাছটা হ্যাঁ মাছ খাবে ছিপে ধরলে মাছ ভালো খাবে ছিপটার গোয়া মেরে খেয়ে বললি প্রথম পাঁচের কারো দিন মানে সেখানে ছিপকে মচকে রেখে দিই আমি যে টুকের পুকুরে ছিপ ফেলেছি দেখ তো পাইখা হলো বিস্তারলি শুধু কোনো রকম হালকা টান দিলাম ছিপ কিন্তু এক পড়লিয়ে ছিল আর ভেঙে গেলো ছিপ কিন্তু সেদিনকে পুকুরেই আমার ছিপের কিন্তু গোয়া মেরেছে ঠিক আছে মানে মনে হয় একটু হালকা লাগে শাহিন ভাই শাহিন ভাই ছিপে চলে গেলো বাড়ির ছিপ আনতে এই শাহিন ভাই নতুনটা হয়ে গেছে সেবা ধরে রাখতে না তো জাল লিজের বাড়ি খেলে না বুঝতে ওই দেখেন কাতল এই দেখেন কাতল মাছই মাছ এই শাহিন ভাই শাহিন ভাই শাহিন ভাই এই লোক তাকাচ্ছে না কম বড় পুকুর নাকি তোর এই পাশ থেকে এই পাশ থেকে যা সালা যাওয়া আসা করলে এমনি মাছ 100 গ্রাম গেলে 200 গ্রাম গেলে জাল দিয়ে সব মাছ টেনে আনতে পারে পাগলা হলেন আপনি যে বড় বড় কাতল আলু ভাই
সাইন ভাই চিপ ধরে রাখলো, সাইন ভাইকে টানেলে চলে যাবে। আপনার মাথা দিয়ে কাতল ধরতে হবে, এখানে লিও সব বড় পুকুর তো। ভাই মাছ পেয়েছিলেন? মাছ পেয়েছিলেন গতকালকে? আমি তো অন্য জায়গায় গেছিলাম যে মাছ ধরতে, অন্য জায়গায় গেছিলাম। ক্যামেরা কিনেন ভাই, ক্যামেরা।